গোবরডাঙ্গায় প্রচারের মঞ্চ বসে গিয়ে বিপত্তি। অল্পের জন্য রক্ষা পেলেন শান্তনু ঠাকুর, আচমকা পথসভার মঞ্চ বসে যায়। তবে কারোর আঘাত লাগেনি বলে জানা গেছে। পথসভা চলাকালীন মঞ্চে বিপত্তি, মঞ্চ একদিকে বসে যাওয়ায় ঘটেই বিপত্তি। অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের। ঘটনার সময় মঞ্চে ছিলেন বিধায়ক অশোক কৃত্তনিয়া এবং বিধায়ক সুব্রত ঠাকুরও। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা পিকোলা মোড় এলাকায়। বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনের একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে স্টেজে উঠে বক্তব্য রাখতে যাওয়ার সময় মঞ্চের একপাশ আচমকা বসে যায়। এই বিষয়ে গোবরডাঙ্গার বিজেপির মণ্ডল সভাপতি আশিস ব্যানার্জির দাবি, মঞ্চে ওঠার সময় একটি নিচু কাঠের পাটাতন ছিল, সেই পাটাতনটি আচমকা নড়ে দিয়ে সমস্যা হয়ে গিয়েছিল, কারো আঘাত লাগেনি। স্টেজটা ভাঙলো কি করে? স্টেজ কোনো ভাঙা প্রশ্নই আছে না এখানে। এখানে একটা অস্থায়ী পাটাতন, সেটা একটা প্লাই ছিল যা একটু আপ ডাউন করেছে, ভাঙার কোনো প্রশ্নই আছে না। এটা চার্কিং হয়েছে, ব্যাপারটা হলো এটা অস্থায়ী পাটাতন। দেখবেন আপনারা খেয়াল করুন যে ওখানে নিচে কোনো বাসের খুঁটিও ছিল, তাতে কি করে স্টেজ হয়? একটা অস্থায়ী স্টেজ, যাতে আমরা ওখানে র্যালিটা শেষ করেছি, যাতে এখানে আমাদের প্রার্থী তার বক্তব্যের মাধ্যমে র্যালিটা এখানে শেষ করেছে। গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত বলেন, ওনার সুস্থতা কামনা করি, রাজনীতি রাজনীতির জায়গায়, উনি সুস্থ থাকুক। খারাপ লাগার কোনো দুর্ঘটনাই কাম্য নয়। মাননীয় সাংসদ সুস্থ থাকুন, তার যেন শারীরিক কোনো অসুবিধা না হয় আমি এই কামনা করব। রাজনীতি রাজনীতির জায়গায়, আমরা বাংলার উন্নয়নকে সামনে রেখে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভোটে প্রচার করে চলেছি, অভিষেক ব্যানার্জির লড়াইকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা নিশ্চিত বনগাঁ সংসদীয় কেন্দ্রে আমাদের দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাস প্রচুর ভোটে জয়লাভ করবেন। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, গোবরডাঙ্গা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।